এখন যাচ্ছি আড়িয়াল খালের উপর দিয়ে আগাচ্ছি একটু একটু করে হচ্ছে পদ্মা সেতুর দিকে। আমরা খুবই এক্সাইটেড, সবাই খুব মজা পাচ্ছে, সামনে নৌকার একদম সাথে বসে আছি সবাই, খুব ভালো লাগছে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, অসম্ভব রকম ভালো লাগছে। কিছু বলো আমরা মা ঘাটে যাবো, ওখানে শুনেছি স্পেশালি ইলিশ ফ্রাইটা খুব ভালো হয়, লাইভ ফ্রাই যেটা, ইলিশ মাছের ডিম ভাজা, ভর্তা, ইলিশ মাছ এগুলো দিয়ে খাবো। আমাদের কত রকম এক্সাইটমেন্ট আজকে কাজ করছে, চরম এক্সাইটেড আমরা আজকে, খুব ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের ফ্যামিলির মোটামুটি অনেক মেম্বারই আমরা একসাথে, আর যারা নাই তাদেরকে খুব মিস করছি, ফুল ফ্যামিলি থাকতে পারলে আরও ভালো লাগতো, খুব ভালো লাগছে আমাদের। আজকে আমরা অনেক মজা করব, বাচ্চাদের নিয়ে এসেছি, খুব মজা হবে। হ্যালো ডানিয়া, তোমার সবার সঙ্গে হতে পেরে আমরা অনেক খুশি। এখন আমাদের সামনে জাদু নিয়ে আসছেন আমাদের লাকি থেকে, লাকি ইয়াস, আমি একটু জাদু দেখাবো। জাদুটা হচ্ছে আমার হাতের মধ্যে একটা ডিম আছে, হ্যাঁ ডিমটা অবশ্যই খোসা সহ আছে, আপনারা দেখতে পাচ্ছেন খোসা আছে, তো খোসা আছে। ওকে তাহলে আমি এখন জাদু দেখাবো, দেখাই তারপরেই সবাই দেখতে যাবে কি দেখাতে যাচ্ছি। ওকে দেখা যাক কি হলো, দেখি আসলে কিছু হলো কিনা। হ্যাপি, এই যে খোসা সহ ডিমটা আমার হাতের মধ্যেই খোসা ছাড়া হয়ে গেল, এটাই ছিল আজকে আমার ছোট্ট জাদু। আবার লাকি ট্রাভেলের সাথে থাকেন আর অনেক জাদু দেখতে পারবেন। এখানে কুয়াশার মাত্রাটা একটু বেশি মনে হচ্ছে, আমি এখন মজা পাচ্ছি না নৌকায় বসে থাকতে থাকতে। ওই দেখো যে সেতু দেখা যাচ্ছে, পদ্মা সেতু, হ্যাঁ কুয়াশার জন্য আমরা সেতু ঠিক মতো দেখতে পাচ্ছি না, ভাবছা লাগছে দেখতে। অনেক বেশি কুয়াশা যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু দেখাই যাচ্ছে না, আমরা এটাই দেখতে আসছিলাম আপনাদের দেখা দেখা আপনাদের তো দেখালাম। আর এটা মূলত কাঁঠালবাড়ি ঘাট ছিল, কাঁঠালবাড়ি থেকে মাওয়া পর্যন্ত যাওয়া যেত, ফেরিতে করে যেতে হতো, ট্রলার, স্পিডবোট করেই সবাই যাতায়াত করতো এখান দিয়ে। এখন এখান দিয়ে সেতু হয়েই যেতে পারবে ঢাকায়, সত্যি অনেক ভালো লাগার মতো একটা বিষয়, খুবই ভালো লাগছে আমাদের। এখানে যারা আসছে সবাই খুব মজা করছে, আমাদের সামনের একটা ট্রলারে খুব নাচানাচি হচ্ছে, খুব নাচানাচি করছে, মজা করছে, ওরাও অনেক খুব ভালো লাগছে। এখানে আসলে একটা উৎসব মুখর একটা পরিবেশ, এখানে সবাই এখানে সেটা দেখতে আসছে এবং প্রচণ্ড রকম মজা করছে, পরিবেশটাই আসলে খুব মজা করার মতো হয়ে গেছে এখানে। এখন যে কোনো ছুটি ছাটাতে সবাই এদিক এই অঞ্চলের লোকজনের মূল উদ্দেশ্য হল পদ্মা সেতু দেখা, ভালো লাগে। আমরা এসেছি এর আগেও এসেছি গাড়িতে ওই ইয়ে পর্যন্ত,
একটা দেখা হয়নি। এবার ট্রলারে করে আসলাম, খুবই ভালো লাগছে। আমি সুন্দর ভালো লাগছে যে আমরা আমাদের সব ফ্যামিলি মেম্বাররা মোটামুটি আসছি। অসম্ভব ভালো লাগছে, এখানে ঢেউয়ের মাত্রাটা একটু বেশি, অনেক ঢেউ। ওয়াও, ও মাই গড, ভয় পাচ্ছিলাম। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। তো এখানে হঠাৎ করে আসলেই মনে হতে পারে যে কোনো মেলার মধ্যে হয়তো চলে আসছি আমরা, কারণ এখানে কেমন একটা মেলা মেলা একটা ব্যাপার তৈরি হয়ে গেছে। বাচ্চাদের বেশ কিছু রাইড এখানে আসছে, নাগরদোলা, বিভিন্ন টাইপের রাইড এবং ছোটো ছোটো দোকান, বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায়। তো আমরা দেখছি, এখানে কিছুক্ষণ থাকবো, তারপর আমরা মাওয়া ঘাটে খেতে যাব। আমরা পেয়ে গেলাম আমাদের এখানে নারকেলবাড়িয়ার চেয়ারম্যান সাহেবকে। তো আমরা তার কাছে জানতে চাই যে সবচেয়ে কাছের উপকার ভোগী হয়ে সে আর কি কতটা আনন্দিত, এবং তার এই পদ্মাসেতু হওয়ার জন্য তাদের কি কি উপকার হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই পদ্মাসেতুর কারণে আমাদের শুধু আমাদের ইউনিয়ন না বা আমাদের থানা না, এই অঞ্চলটা, শুধু এই অঞ্চলটার প্রত্যেকটা মানুষেরই উপকার হবে এই পদ্মাসেতুর কারণে। আমাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সব দিকেই খুব ভালো হবে। মানে মানুষের এই ফেরির জন্য যে সময়টা নষ্ট হইতো, সেই সময়টা আর নষ্ট হবে না। কেউ চাইলে সদরপুর, ভাঙ্গা, আমাদের শিবচর, এই দিকে যে অফিস করতে পারবে ঢাকা শহরে, মানে থাকার জন্য আর যেই কষ্টটা মানুষের ভোগান্তি হতো সেটাও হবে না। এই পদ্মা সেতুতে আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু এই পদ্মা সেতু লাভ করছে। দেখ, আমাদের সকলেরই এই পদ্মা সেতুর কারণে উন্নত হবে। ধন্যবাদ। সাহেবের সাথে কথা বলে ভালো লাগলো। আসলে জনগণের দুর্ভোগ এবার দূর হবে যখন সেতুটা কমপ্লিট হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে সত্যি আমরা অনেক উপকৃত হব। যাচ্ছি এখন ট্রলারে যাচ্ছি, এখন স্টার্ট করব, এখান থেকে আমরা মাওয়াঘাটে যাব খাবার খেতে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, দক্ষিণ এশিয়ার দীর্ঘতম দুটি নদী ব্রহ্মপুত্র ও গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেখানেই কালের পরিক্রমায় গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম এই বদ্বীপ। ভৌগোলিক গঠনগত কারণেই এদেশে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী। এমনই একটি নদী পদ্মা, যার উপর সেতু নির্মিত হলে ঢাকা সহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ অঞ্চলের 19টি জেলার যোগাযোগ নিশ্চিত হবে। বাংলাদেশের জনগণের বহু বছরের, বহু যুগের স্বপ্ন বাস্তবায়িত হতে চলছে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। সেতুটি হবে দ্বিতল বিশিষ্ট। সেতুটি নির্মিত হবে কংক্রিট ও স্টিল দিয়ে। সেতুর উপরের তলা দিয়ে চলবে বাস, ট্রাক ইত্যাদি যানবাহন, আর নিচতলা দিয়ে চলবে ট্রেন। পদ্মা সেতুর পিলারের সংখ্যা 66টি। এর মধ্যে 42টি পিলার পদ্মা বক্ষে বসানো হবে, আর বাকি 24টি পিলার উভয় পারে 1.5 কিলোমিটার করে 3 কিলোমিটার সংযোগ সেতুর জন্য করা হবে। দেখি
এগুলো হলো বড় সাইজ। না আমরা মাঝারিটাই খাবো, এটা ভালো হবে। মাছ কত? 3900। কম কি হবে সেটা বলেন। ¡Gracias!
ফিরে আসি বাংলাদেশে সাজে। শেষ হয়ে গেল আমাদের আজকের ট্যুর, আমরা ঘুরলাম অনেকগুলো স্পটে, আমরা পদ্মা সেতু দেখলাম, তারপর মা ফেরিঘাটে গেলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম। আজকের দিনটা সত্যি অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, খুব ভালো লাগলো। আশা করি আমার যারা ফলোয়ার্স আছেন তাদেরও ভালো লাগবে আজকের ট্যুরটা যদি দেখেন, আজকে আমার প্রোগ্রামটা যদি দেখেন আমার চ্যানেলে, নিশ্চয়ই ভালো লাগবে আর আপনারাও মজা পাবেন। এবং আপনারাও আমাদের মতো করে চলে আসেন মাওয়াতে, পদ্মা সেতু দেখেন, সাথে সাথে মাওয়ার খাবারটা খান, একদম লাইভ ইলিশ ফ্রাই, বিভিন্ন টাইপস ভর্তা, আপনাদের অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো লাগার মতো ছিল খাবারটা। সব কিছু মিলায়ে একদম অসম্ভব রকম ভালো কাটলো আজকের দিনটা। তো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য শুভকামনা রইল। বাই বাই।